আসসালামু আলাইকুম, সুমাইয়াস কিচেনে সবাইকে স্বাগতম। আমি আজকে আপনাদের সাথে শেয়ার করব তালের রস নেয়ার সবচেয়ে সহজ পদ্ধতি এবং সারা বছর জুড়ে কিভাবে তালের রস সংরক্ষণ করা যায় সেই পদ্ধতি। আশা করি পুরো ভিডিওটি দেখবেন, তাহলে বুঝতে পারবেন কত সহজে তালের রস নেওয়া যায়। তো আমি তালের রস নেওয়ার জন্য এখানে দুটো পাকা তাল নিয়েছি। অবশ্যই পাকা তাল হতে হবে, যে তালগুলো দেখবেন বেশি কালো সেই তালগুলি কিন্তু একদম পারফেক্ট পাকা তাল, কারণ এই তাল সংরক্ষণ করার জন্য পাকা তালটাই কিন্তু ভালো। তো আমি এই তালগুলো এখন প্রথমে খোসাটা ছাড়িয়ে নিব। আমি মুখটা ফেলে দিয়েছি, মুখটা ফেলে দিয়ে তারপর এই তালের খোসাটা ছাড়িয়ে নিচ্ছি। আর তালের খোসা কিন্তু পাতলা হয়, ছাড়াতে বেশি সময় লাগে না। আমি এরকমভাবে খোসাটা ছাড়িয়ে নিচ্ছি, দেখে তো বুঝতে পারছেন। তো আমি কিন্তু তালের খোসাটা ছাড়িয়ে নিয়েছি। এখন আমার এই তালটায় তিনটা কুশ হয়েছে, তালের সাইজ বুঝে তালের কুশগুলো হয়, অনেক তালে চারটা কুশও হয়। তো আমি এখন তালের কুশগুলো আলাদা করে নিচ্ছি। যদি ভিতরে দেখেন এরকম কালো, যে ভিতরে দেখতে পাচ্ছেন, এগুলো একটু টান দিয়ে তুলে ফেলে দিলেই হবে। তো আমি এই তালগুলো ভিতরে যে কালো দেখেছিলেন সেগুলো কিন্তু তুলে ফেলে দিয়েছি। তা এখন আমি এই তালের কুয়ার এই কুশগুলোর উপরে পানি দিয়ে দিচ্ছি। আমি দু কাপ পানি দিয়ে দিব। পানিগুলো দেওয়ার পর আমি তালের কুশগুলো হাত দিয়ে চেপে চেপে পানির সাথে ভালোভাবে ভিজিয়ে নিচ্ছি, যাতে চালতে সুবিধা হয়। তো আমি এই তালের কুশগুলো কিন্তু চেলে নিব। আর এটাই খুব সহজ পদ্ধতি, খুব তাড়াতাড়ি হয়। আমি তালগুলো চালার জন্য এখানে একটা বড় জাজরি নিয়েছি, এটা স্টিলের জাজরি, আপনারা চাইলে প্লাস্টিকের জাজরি দিয়েও করতে পারেন। জাজরির নিচে কিন্তু অবশ্যই একটা পাত্র রাখতে হবে। তো আমি একটা পাত্রের উপরে জাজরিটা নিয়ে তারপরে এই তালের একটা কুশ নিয়েছি, আর কুশটা কিন্তু ভালোভাবে পানিতে ভিজিয়ে নিয়েছি। তারপরে এরকমভাবে হাত দিয়ে চেপে চেপে তালের এই কুশটা আমি চেলে নিচ্ছি। যখন হাত দিয়ে এরকম চেপে চেপে যখন তালের কুশটা থেকে রসটা বের করবেন, দেখবেন যখন আর রস বের হচ্ছে না, তখন আরও সামান্য পানি দিয়ে এরকমভাবে ভিজিয়ে নিয়ে তালের এই রসটা বের করে নিবেন। বেশি পানি দিয়ে কিন্তু করতে যাবেন না, সামান্য পানি দিয়েই করে নিলেই হবে। এই যে দেখুন, আমি তালের রস কিন্তু খুব সুন্দরভাবে বের হচ্ছে। আর এইভাবে বের করলে কিন্তু পরে আর চালতেও হয় না, তালের আঁশ থাকে না। আর যদি এগুলো পানিতে দিয়ে একবারে করতে চান, চেপে পানির সাথে মিক্সড করে চেপে করতে চান, তাহলে কিন্তু অনেক সময় লাগে। আর এইভাবে কিন্তু করলে বেশি সময় লাগে না, খুব তাড়াতাড়ি হয়। তো এইভাবে আমি তালের উপরে যখন পানিটা একটু কমে যাচ্ছে, দেখছি রস বেরোচ্ছে না, তখন সামান্য পানি দিয়ে এইভাবে আমি সবগুলো তালের কুশ রসটা বের করে নিব। এভাবে চেলে আমি রসটা বের করে নিয়েছি। আর এই যে দেখুন, আমার দুটা তালের রস কিন্তু আমি নিয়েছি। আর এখন কিন্তু এগুলোতে আর রস নাই। এখন যদি পানি দিয়ে আরও বেশি করে চেলে নেই, তাহলে কিন্তু তিতা লাগবে, কারণ অতিরিক্ত চেপে যদি বেশি করে পানি দিয়ে যদি চেপে নেই, তাহলে এই রসটা তিতা হয়। যখন দেখবেন আর রস বের হচ্ছে না, তখন এগুলো থেকে আর রস তুলতে যাবেন না বা রস বের করতে যাবেন না। তো এইভাবে আমি তালের রসটা নিয়েছি। আর তালের রসের ঘনত্বটা দেখেই তো বুঝতে পারছেন, আমি কিন্তু সামান্য পানি দিয়ে তালের রসটা বের করে নিয়েছি। তো আমি এই যে তালের রসটা আপনাদেরকে আবারও দেখিয়ে দিচ্ছি, এর ঘনত্বটা এরকম হয়েছে। বেশি পানি দিয়ে করতে গেলে দেখা যায় পাতলা হয়ে যায়, তো অল্প পানি দিয়ে করাটাই ভালো। তো এখন আমি তালের রসটা সংরক্ষণ করার জন্য এরকম একটা এয়ারটাইট বক্স নিয়েছি। আমি এখানে এক বক্স তালের রস সংরক্ষণ করার জন্য রেখে দিব। আর এখানে পুরোটা রস কিন্তু আমি রাখবো না, এক বক্স রাখার পর যে তালের রসটা থাকবে সেটা দিয়ে আমি পিঠা তৈরি করব। আর সেই পিঠার রেসিপিও কিন্তু আমি আপনাদের সাথে অন্য একটি ভিডিওতে শেয়ার করব। তো এক বক্স তালের রস আমি নিয়েছি, দেখতেই তো পাচ্ছেন। তো এই রসটা সারা বছর জুড়ে কিন্তু ফ্রিজে রেখে, ডিপ ফ্রিজে রেখে সংরক্ষণ করা যায়। আমি আপনারা চাইলে জিপলক যে ব্যাগগুলো, সেই ব্যাগে অল্প অল্প দিয়ে ছোটো ছোটো ব্যাগ করেও সংরক্ষণ করতে পারেন, আবার চাইলে ছোটো বক্সে করেও সংরক্ষণ করতে পারেন। আমি একসাথে অনেকগুলো তালের রস নিয়েছি। তো এখন আমি যে বক্সের মুখটা লাগিয়ে তারপর ডিপ ফ্রিজে রেখে দেব 5 থেকে 6 ঘন্টার জন্য। আর 5 থেকে 6 ঘন্টায় এটা একদম শক্ত হয়ে যাবে, আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি 5 থেকে 6 ঘন্টা পর। তো 5 থেকে 6 ঘন্টা পর আমি আপনাদেরকে ফ্রিজ থেকে বের করে দেখিয়ে দিব।
এই যে দেখুন, 5 থেকে 6 ঘন্টা পর আমি ফ্রিজ থেকে এটা বের করে নিয়েছি। তো আমি বক্সের মুখটা খুলে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এর কীরকম হয়েছে। এই যে দেখুন, একদম শক্ত হয়ে গিয়েছে। তো আমি হাত দিয়ে একটু চেপে আপনাদেরকে আর দেখিয়ে দিচ্ছি কতটা শক্ত হয়েছে। এই যে দেখুন, পুরোপুরি শক্ত হয়ে গিয়েছে। কিন্তু আপনারা চাইলে এখন এই তালের যে শক্ত যে হয়ে গিয়েছে, এখন এটা আলাদা করে বক্স থেকে পলি ব্যাগে করেও রাখতে পারেন। আবার চাইলে এটাকে 4 টুকরো করতে পারেন, কিংবা 6 টুকরো, আপনারা আপনাদের আন্দাজ মতো টুকরো করে তা পলি ব্যাগে কিংবা বক্সেও করে রাখতে পারেন। আপনারা যখন পিঠা তৈরি করবেন বা তালের রসের যে কোনো রেসিপি তৈরি করবেন, তখন আপনাদের পরিমাণ মতো নিতে সুবিধা হবে। আর অবশ্যই 2 থেকে 3 ঘন্টা আগে বের করে নিবেন এই যে সংরক্ষণ করা তালটা ফ্রিজ থেকে যখন রেসিপি তৈরি করবেন। তো এইভাবে তালের রসটা কিন্তু সংরক্ষণ করা যায় সারা বছর জুড়ে। তো আমি তো আপনাদেরকে খুব সহজভাবে দেখানোর চেষ্টা করেছি কীভাবে সারা বছর জুড়ে তালের রস সংরক্ষণ করা যায়। তার সাথে আমি আরও একটা টিপস দিই, আপনাদের যদি ভয় থাকে তালের রস থেকে তিতা বাব লাগার, তা যে কোনো রেসিপি তৈরি করার আগে তালের রসটা ভালো করে ঝাল করে নিয়ে ঠান্ডা করে তারপর যেটা যে পিঠা কিংবা কেক বা যে কোনো রেসিপি তৈরি করবেন, তালের রসটা ঝাল দিয়ে তারপর ঠান্ডা করে এই রেসিপিটা তৈরি করবেন, তাহলে আর তিতা লাগবে না, আর তিতা লাগার কোনো ভয় থাকবে না। তো আশা করি আমার আজকের এই ভিডিওটি আপনাদের একটু হলেও উপকারে আসবে। আমার এই তালের রস নেওয়ার সহজ পদ্ধতি এবং তালের রস সংরক্ষণ করার এই আজকের ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লাগে, আমার চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করবেন। তো আমার আজকের এই ভিডিওটি দেখার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।